সুন্দরবন গ্রিন নিউজ, সঠিক খবর সব সময়। আসেনি অ্যাম্বুলেন্স, রাস্তার পাশে গোয়াল ঘরে জন্ম শিশু। গোসাবার পূর্ব রাধানগর গ্রামের বাসিন্দা মিতা পণ্ডিত শনিবার সকালে প্রসব বেদনা নিয়ে ছোট মোল্লাখালী ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে যান, কিন্তু তার রক্তচাপ বেশি থাকার কারণে চিকিৎসকরা সেখানে প্রসব করানোর ঝুঁকি নিতে পারেননি। তাকে ক্যানিং মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। দীর্ঘ নদীপথ পেরিয়ে রোগীকে নিয়ে চুনাখালীর উদ্দেশ্যে রওনা দেন পরিবারের সদস্যরা। পথে আসার সময় বারে বারে সরকারি অ্যাম্বুলেন্স পরিষেবার 102 নম্বরে যোগাযোগ করেন, কিন্তু দীর্ঘ আড়াই ঘন্টা পেরিয়ে গেলেও কোনো রকম অ্যাম্বুলেন্সের দেখা তারা পায়নি। অবশেষে চুনাখালী থেকে ক্যানিং হাসপাতালের উদ্দেশ্যে টোটোতে করে রওনা দেন তারা। পথে ফুলমালঞ্চের কাছে প্রসব বেদনা উঠলে গুরুতর অসুস্থ হয়ে পড়েন মিতা। সাথে সাথে পরিবারের সদস্যরা তাকে টোটো থেকে নামিয়ে রাস্তার পাশে একটি গোয়াল ঘরে নিয়ে যান। সেখানে স্থানীয় কয়েকজন মহিলাকে ডেকে এনে প্রসব করানো হয় তাকে। এই পরিবেশটা কেমন, তার মধ্যে যেই বাচ্চাটি জন্ম দিল? এটা রাস্তার কোলে আমরা মোল্লাখালীতে ওই গাড়ি এসছে, মোটামুটি আমরা দেখছি না, আমি গরু নিয়ে বাইরে যাচ্ছি ওর গোয়াল থেকে, আর এই গাড়ি উনি প্রসব উঠেছে, মোটামুটি চিৎকারি করছে, পড়ে বাবার আমারে করছে, আমি দেখে ওদিন নিচে নেমে গেলাম। তার মেয়েরা ছুটপড়া বাড়ি করে এসে এখানে শুয়ে রাস্তা শুয়ে দিয়েছে, তারপরে মেয়েরা এসে ধরাধরি করে বাড়ি বাঁধে, দাবায় তোলার আগে গোয়াল ঘরে এখানে প্রসব হয়ে গেল। এখানে মোটামুটি খুব কষ্ট পাচ্ছিল, গোয়াল ঘরের মধ্যে প্রসব, ঘরের মধ্যে আর কি প্রসব। কী নাম আপনার? সিরাজুল সর্দার। আমি এসে দেখিনি বেতা বেদনা উঠেছে, আমি তাড়াতাড়ি করে আবার ধরলাম বাচ্চাটা, ধরে কষ্ট পাচ্ছিল খুব, তাই ধরলাম, ধরে আর এই কিন্তু তবুও সরকারি অ্যাম্বুলেন্স না আসায় বাধ্য হয়ে স্থানীয়দের সহযোগিতায় একটি বেসরকারি অ্যাম্বুলেন্স জোগাড় করে ক্যানিং হাসপাতালে আসেন, কিন্তু সেখানে এলে কর্তব্যরত নার্সরা তাদের সাথে দুর্ব্যবহার করে বলে অভিযোগ। গ্রামের মানুষ সরকারি হাসপাতালের নার্সের এহেন দুর্ব্যবহার দেখে চিকিৎসা না পাওয়ার ভয়ে ফের রোগীকে নিয়ে চুনাখালীর উদ্দেশ্যে রওনা দেন। শেষ পর্যন্ত সেখানে এক গ্রামীণ চিকিৎসকের তত্ত্বাবধানে আপাতত মা ও সন্তানকে ভর্তি করা হয়েছে। ক্যানিং থেকে সুন্দরবন গ্রিন নিউজ। সুন্দরবন গ্রিন নিউজের সমস্ত খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটি বাজিয়ে দিন। আইকন হেলথ সেন্টার নামখানা নারায়ণপুর শ্রী দুর্গা আইডিয়াল অ্যাসোসিয়েশনের বিপরীতে, এখানে সমস্ত রোগের বিশেষজ্ঞ ডাক্তারবাবুগণ চেম্বার করছেন। যোগাযোগ 9432825226। সরকারি টেট পরীক্ষা দিয়ে চাকরি করুন, তার জন্য অবশ্যই সঠিক প্রস্তুতির প্রয়োজন, আর সেই সঠিক প্রস্তুতির একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান হল ইউ ক্যান উইন। ক্লাস, ক্লাস নোট, শর্টকাট ট্রিক, ক্লাস টেস্ট, মক টেস্ট ও অনলাইন টেস্টের মাধ্যমে প্রত্যেক ছাত্রছাত্রীকে উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে চাকরি পাওয়ার উপযুক্ত করে তোলা হয়। ঠিকানা ইউ ক্যান উইন, কাকদ্বীপ কালী মন্দিরের পূর্ব পাশে। মোবাইল নাম্বার 8906310743 এবং 9153327870। গণেশ ফ্লাওয়ার ডেকোরেশন, এখানে যে কোনো অনুষ্ঠানে ফুলের কাজ যত্ন সহকারে করা হয়। বিশদে জানতে আজই কল করুন মোবাইল নাম্বার 8942065956 এবং 6291566572। ভান্ডারি মার্বেল ও স্যানিটারি মেগা শো আপনার স্বপ্নের বাড়ি সাজিয়ে তুলতে আজই আসুন। কাকদ্বীপ বাজারে এই প্রথম সেরা জনসন, এশিয়ান পেন্ট, বার্ট সেন্স, বাথরুম ফিটিংস এর বিপুল সম্ভার, এছাড়া কাজরিয়া, লেভিস, হোম, টেকন কোম্পানির নানান ধরনের টাইলস। কাকদ্বীপ পোস্ট অফিসের কাছে আজই যোগাযোগ করুন। চিকন মিউজিক এন্ড ইলেকট্রিক, এখানে যে কোনো অনুষ্ঠানে মাইক ও জেনারেটর ভাড়ায় পাওয়া যায়। নামখানা নারায়ণপুর, যোগাযোগ 9679799228 এবং 9932523081।